সালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এমডি নিপু আহমেদ চ্যানেল আপনাকে স্বাগতম। আইটেল কিন্তু একের পর এক চমক দিয়েই যাচ্ছে, সাথে কিন্তু ইতিহাসও গড়ে ফেললো। বাংলাদেশের বাজারে এই প্রথম তারা 8+64 GB র্যাম রম নিয়ে কিন্তু ফোন আনলো মাত্র 8400 টাকায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আসলেই অবিশ্বাস্য, ইতিহাস গড়ার মতোই ব্যাপার। 4+64 দাম রাখা হয়েছে মাত্র 8400 টাকা, কিভাবে সম্ভব? সাথে কিন্তু টাইপ সি পোর্ট, আরও সাথে থাকছে কিন্তু 4000 mAh ব্যাটারি। এই সমস্ত বিষয়ে কিন্তু টোটাল আজকের আলোচনা। অবশ্যই ফোনটি আপনি কিনবেন কিনা এবং এটা দিয়ে গেমস খেলতে পারবেন কিনা বিস্তারিত কিন্তু আলোচনা করা হবে আজকের এই ভিডিওটি। ভিডিওটি কিন্তু না টেনে পুরোপুরি দেখতে হবে, তাহলে হয়তো বুঝতে পারবেন আপনি কিনবেন কিনা, আপনার কষ্টপরিচিত টাকা দিয়ে সেটা বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। আইটেল A05S এই ফোনটি কিন্তু আমাদের কাছে পাঠিয়েছে আইডিয়াল স্মার্ট গ্যালারি। হ্যাঁ, আইডিয়াল স্মার্ট গ্যালারি একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান। আপনি কিন্তু যে কোনো কোম্পানির ফোন এখান থেকে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইসে, সব সময়ের জন্য কিন্তু 24 ঘন্টাই বলতে পারেন এই শপ খোলা থাকে। আপনি চাইলেই কিন্তু নিতে পারেন আপনার পছন্দের মোবাইল ফোনটি একদম ডিসকাউন্ট প্রাইসে। সেই সাথে যদি আমার চ্যানেলের নামটা আপনারা পোস্ট করে নেন, তাহলে তো আর কোনো কথাই নেই, আরও ওভার ডিসকাউন্ট পেয়ে যাবেন অনায়াসেই। আর আমি অবশ্যই এর ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন এবং অর্ডার দিতে পারেন আপনার পছন্দের ফোনটি। প্রথমেই কিন্তু দেখে নেব যে এর বিশাল স্পেসিফিকেশনগুলো কী কী ছিল এবং বক্স কন্টেন্টগুলো। আমরা প্রথমে এর স্পেসিফিকেশনগুলো দেখে নিচ্ছি। এর কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি থাকছে 4000 mAh এবং আপনার অক্টাকর প্রসেসর থাকছে এবং থাকছে অ্যান্ড্রয়েড 13 Go এডিশনের ভার্সন, তা আমরা ইতিমধ্যে অনেকেই জানি। এবং ডিসপ্লে পাচ্ছেন 6.6 ইঞ্চ HD ওয়াটার প্রুফ ফুল স্ক্রিন, চার্জার পাচ্ছেন টাইপ সি পোর্ট, নেটওয়ার্ক পাচ্ছেন 4G 3G 2G, রেজলিউশন থাকছে 720x1612। আগেও বলেছি 4000 mAh বিগ ব্যাটারি এবং হাই স্পিড 4G, ফিঙ্গারপ্রিন্ট, সাথে থাকছে ফেস আনলক। এত অল্প বাজেটে এই কিন্তু প্রথম, অন্য কোনো কোম্পানি কিন্তু এত অল্প বাজেটে কিন্তু কোনো ফোন কিন্তু দিতে পারেনি। এটাই আইটেলের প্রথম বাংলাদেশে। 4 4GB এবং সাথে পাচ্ছেন এক্সট্রা আরও 4GB 8GB। হ্যাঁ, 4, 8 এবং 64 টোটাল মিলিয়ে দাম রাখা হয়েছে 8400 টাকা। আসলে অবিশ্বাস্য, একদম অবিশ্বাস্য, এবং গেম খেলার জন্য তো একদম পারফেক্ট একটা ফোন। সব মিলিয়ে ঝুলিয়ে কিন্তু একদম বাংলাদেশের বাজার ফাটিয়ে দিয়েছে আইটেল। চলুন তাহলে এবার এর বক্স কন্টেন্টগুলো দেখে নিই কী ছিল। প্রথমেই আমি যখন ফোনটি আনবক্স করলাম, হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত ফোনটি। এর কিন্তু একটা প্রিমিয়াম ডিজাইনের ফোন, এটা নিয়ে অবশ্যই আমরা একটু পরে কথা বলবো। প্রথমেই দেখে নেবো আর কী কী থাকছে সাথে। প্রথমে আমরা একটা অ্যাডাপ্টার পেয়ে যাব, চার্জিং টাইপ সি পোর্টের অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টার কিন্তু থাকছে 10 ওয়াটের, আপনার খুব সুন্দরভাবেই কিন্তু আপনি চার্জ করতে পারবেন এই ফোনটি দিয়ে। সাথে থাকছে একটা টাইপ সি কেবেল, যেটা আপনার একদম মোটামুটি কোয়ালিটির হাই রাখা হয়েছে অল্প বাজেটের ভিতরে। এবং আরও সাথে থাকছে একটা আকর্ষণীয় হেডফোন, যা কিন্তু ইদানিং কোনো ফোনেই থাকে না, সেটা আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এটার সাথে কিন্তু একটা হেডফোন ফ্রিই পাচ্ছেন। তারপর পেয়ে যাচ্ছি একটা সিম খোলার একটা পিন পেয়ে যাচ্ছি আমরা, মোটামুটি পিনের কোয়ালিটিটাও ভালো বলাই চলে। এবং সাথে থাকছে 1 বছরের তো একটা ওয়ারেন্টি থাকছেই, একদম ক্লিয়ারভাবে আপনি কিন্তু ওয়ারেন্টিটা পেয়ে যাবেন। আপনি যে শপ থেকে নিতে পারবেন সেখান থেকেও কিংবা আইটেলের কাস্টমারকে থেকে কিন্তু সুবিধাটা পেয়ে যাবেন। এবং সাথে একটা একদম সাদামাটা একটা কাভার, যা না দেওয়াই ভালো ছিল, তারপরও কোম্পানি এটা আপনাকে ফ্রি অফার করছে। আপনি কিন্তু এর সাথে একটা কাভারও পেয়ে যাচ্ছেন, হয়তো চার্জ কোয়ালিটির একটা কাভার, আপনি নতুন কাভারও কিনে ইউজ করতে পারবেন, এটাও কিন্তু ইউজ করতে পারেন সহজে। ফাটবে কিন্তু একটু রিস্ক হয়ে যাবে এটা, আপনি নতুন কিনে নিলেই এটা বেটার হবে। সর্বশেষ হাতে পেয়ে গেলাম একদম কাশ্মীরি আপেল খ্যাত যে কোয়ালিটি একটা একদম প্রিমিয়াম, যে ফোনটি দেখতেই পাচ্ছেন অসাধারণ লুক নিয়ে কিন্তু হাজির হয়েছে এই ফোনটি। টাইপ সি পোর্ট, 4000 mAh ব্যাটারি এবং
ক্যামেরা, বিগ ক্যামেরা থাকছে, 8 MP ক্যামেরা, টোটাল মিলিয়ে কিন্তু একেবারে একাকার। এবং আপনার এর যে কল কোয়ালিটি সেটা নিয়েও আমরা কথা বলবো অবশ্যই। কল কোয়ালিটিটাও মোটামুটি বেশ ভালোই ছিল, খারাপ না। এবং 6.6 ইঞ্চ HD ওয়াটার ড্রপ ডিসপ্লে কিন্তু এতে ইউজ করা হয়েছে। সর্বশেষ ফোনটি একদম নিজ বরাবর গেলে আমরা কিন্তু পেয়ে যাবো একটা স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, এবং পেয়ে যাবো মাইক্রোফোন এবং 3.5 mm হেডফোন জ্যাক। এই থাকছে কিন্তু এই ফোনটির একদম নিজ বরাবর, যেটা আপনি পেয়ে যাবেন অনায়াসেই। তাছাড়া ফোনটির এপিসুপিস একদম সিম স্লটটা ছাড়া কিন্তু কিছু থাকছে না। এবং ফোনটির একদম রেয়ার প্যানেলে গেলে কিন্তু এর যে ক্যামেরা এবং ফ্ল্যাশ এবং ফিঙ্গার সেটা আমরা দেখতে পাবো। এখানে আপনার দুটো ক্যামেরা দেখানো হলেও কিন্তু একটা একেবারেই ভুয়া, ওটা স্টাইলের জন্য করা হয়েছে যে ফোনটা আরও গর্জিয়াস দেখায় এজন্য। কিন্তু ক্যামেরা কিন্তু পাচ্ছেন আপনি একটাই, এবং একটা ফিঙ্গার পাচ্ছেন এবং একটা ফ্ল্যাশ পাচ্ছেন। সব মিলিয়ে হালকা পাতলা এবং গর্জিয়াস প্লাস্টিক বিল্টের এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের এই ফোন। এবং আপনার প্রায় বিশাল বিগ ফুল স্ক্রিন ওয়াটার ড্রপ ডিসপ্লে নিয়ে কিন্তু এই ফোনটা করা হয়েছে, এবং 13 গো এডিশনের ডিসপ্লে, যা মোটামুটি একদম খারাপও চলে না, মোটামুটি চলার মতো কিন্তু আপনার একটা ডিসপ্লেতে ইউজ করা হয়েছে। যেহেতু দামটাও ছিল একদম কম, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি একেবারে ফাটাইয়ে দিছে আইটেল। প্রথমে ফোনটি যখন ওপেন করতে যাব, আইটেল ব্র্যান্ডিং যে লোগোটা আছে কিছুক্ষণ কিন্তু সময় নিবে ফোনটি ওপেন হতে, তারপরেই কিন্তু আপনাকে নিজ দায়িত্বে ফোনটি সেট আপ দিতে হবে। তাদের যে পলিসিগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে মেনেই ফোনটি কিন্তু সেট আপ দিয়ে নিতে হবে। এখানে বাংলাদেশ ধরাবেন, তারপর যে আমরা অনেকেই এটা পারি এটা নিয়ে নাই বললাম। এবং এর যে টাচ স্পিডটা ছিল সেটা কিন্তু আমাকে আসলেই মুগ্ধ করেছে। দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা ক্লিকে কিন্তু এটা একেবারে দ্রুত টাচে কাজ করতেছিল, যা আসলেই মনমুগ্ধকর ছিল। এত অল্প প্রাইজে এত র্যাম রম দিয়ে কিভাবে পারে আইটেল, যা কিন্তু অন্য কোনো কোম্পানি পারে নাই আজ পর্যন্ত। এটাই কিন্তু এই 8 64 GB 8,400 টাকা, এই কিন্তু প্রথম আমার দেখা মতে। আর কোনো কোম্পানি কিন্তু দিতে পারেন না যারা একটু নামি দামি ব্র্যান্ড আছে। আর অন্য যে সমস্ত ব্র্যান্ড আছে চায়না, একেবারে চায়না, ওগুলো কিন্তু হিসাব আলাদা, কারণ ওগুলো তেমন ফ্রেশও হয় না বা ভালো হয় না, আমরা সবাই জানি। কিন্তু আইটেল স্যাম্পনির মধ্যে কিন্তু বরাবরের জন্যই একটা হুড়াহুড়ি পারাপারি কিন্তু লাগে, তারা কার থেকে কে বেশি দেবে এবং কে মার্কেটে এগিয়ে থাকবে সেই প্রসেসিংয়েই কিন্তু আইটেল এবার নিয়ে আসলো এই ফোনটি। আমি কিন্তু ফোনটি মোটামুটি অনেক ঘাটাঘাটি করে দেখেছিলাম, এর টাচ স্পিড বলেন এবং টোটাল সব একদম পারফেক্ট ছিল, যা এই প্রাইসে আসলেই দুর্দান্ত। এবং এই ফোনটি কিন্তু একদম স্লিম টাইপের একটা ফোন, হালকা পাতলা, দেখতেই পাচ্ছেন যে আহামরি তেমন ভারী না, কিন্তু মোটামুটি আপনার গর্জিয়াস বললেই চলে। 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এতে, এবং এর দুর্দান্ত টাচ কোয়ালিটি সব মিলিয়ে। এটার কিন্তু সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু এর ক্যামেরা কেমন ছিল, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে এটার ক্যামেরা কি ভালো হবে এত অল্প প্রাইসে, এটা নিয়েও অবশ্যই কথা বলবো। সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে যে ক্যামেরা কোয়ালিটি কেমন ছিল, আপনি কি এটা গেমসের জন্য কিনতে পারবেন কি না, সব বিষয়ে কিন্তু কথা বলবো। এবং আপনি উপর থেকে যদি নিচে সোয়াইপ করেন তাহলে বেশ কিছু আপনার শর্টকাট আপনার অপশন কিন্তু চলে আসবে, আপনার ওয়াইফাই সহ নেট এবং কানেকশন, আপনি কিন্তু ওখানে খুব সহজভাবেই শর্টকাটগুলো ইউজ করতে পারবেন একদম অনায়াসেই। সর্বোপরি যদি এর ক্যামেরা নিয়ে আমি কথা বলি তাহলে বলবো যে ভাই 8 MP ডিজিটাল ক্যামেরা কিন্তু এতে ইউজ করা হয়েছে, যা আমাকে একদম মুগ্ধ করেছে। দেখতেই পাচ্ছেন যে এখানে অতিরিক্ত বলার কিছু নেই, আপনাদের সামনেই প্রমাণ দেখেন ভাই যে কতটা গর্জিয়াস ছিল এর ক্যামেরাটা, যা আসলেই মুগ্ধ করেছে যে এত অল্প প্রাইসে এত কিছু কিভাবে ঢাইলা দেয় আইটেল সেটা আমিও জানি না, যে আসলেই কিন্তু দুর্দান্ত ছিল এর ক্যামেরাও। আপনি কিন্তু আপনার সেলফি তোলার জন্য কিন্তু পারফেক্ট একটা জিনিস পাচ্ছেন এই ফোনটি। আপনি কিন্তু এই ফোনটি ক্যামেরার জন্য হলেও কিন্তু একবার কিনে ট্রাই করতেই পারেন, যা একদম আসলেই অসাধারণ ছিল। আপনার ফোনটি যদি আপনি কাউকে গিফট করতে চান, বা আপনার বাসায় যারা বাটন থেকে অ্যান্ড্রয়েডে শিফট করবেন নতুন ইউজার, তাদের জন্য তো একদম মাখামাখি হবে ফোনটা।
আমি বলবো আর কোনো চিন্তা ভাবনা না করে কিন্তু আপনি ফোনটি কিনতে পারেন। এই ফোনটির চার্জিং ব্যাকআপটাও কিন্তু পাবেন দুর্দান্ত, এবং এর যে নেটওয়ার্ক স্পিডটা সেটাও কিন্তু আমাকে মুগ্ধ করেছে। ইতিমধ্যেই আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আমার ইউটিউবে যে চ্যানেলটা ছিল সেটা আমি প্লে করেছিলাম, এবং কোনো বাজাবাজি বা ঘোরাঘুরি, অনেকের কি চাপকি ঘোরে নেটওয়ার্কের বাজাবাজির কারণে, এটার কিন্তু ওরকম কোনো প্রবলেমই ছিল না। আমি বেশ অনেকক্ষণ যাবৎ কিন্তু ঘেটে ঘাটে ইউজ করে দেখলাম, একদম পারফেক্ট ছিল। এবং এর যে মানে টাইপ যে স্পিডটা দেখতেই পাচ্ছেন যে কতটা ফাস্ট ছিল, সব মিলিয়ে একেবারে একাকার। আমি আপনাকে বলবো যে ভাই, ডাইনে বায় না চাইয়া আপনি প্রথমে কিন্তু ফোনটা কিনে নেন। প্রথমে বললাম যে আপনি যদি বাটন থেকে অ্যান্ড্রয়েডে যান সেক্ষেত্রেও পারফেক্ট হবে, এবং আপনার বাসায় কিন্তু আপনি কাউকে গিফটও করতে পারেন। সব মিলিয়ে এই ছিল এই ফোনটির মোটামুটি আপনার যে স্পেসিফিকেশনগুলো ছিল বা অ্যাপসগুলো ছিল সেগুলো। এবং এই ফোনটির গেম সম্পর্কে যদি বলি, আপনি কিন্তু এতে একদম ফাটাইয়া গেমস খেলতে পারবেন, ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, সব মিলিয়ে একদম পারফেক্ট হবে। এবং কোম্পানি কিন্তু একটা আপনার সুবিধার্থে একটা গেমসের জন্য আলাদা অ্যাপ্লিকেশন দিয়া রাখছে। আপনার এটার মধ্যে হাজার হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ গেমসের অ্যাপস দেওয়া আছে। আপনি চাইলেই কিন্তু ডাউনলোড করে খেলতে পারতেছেন এই গেমসগুলো আপনার অতিরিক্ত কোনো ঝামেলা ছাড়া। সব মিলিয়ে টাইপ সি পোর্ট, 4000 mAh এর ব্যাটারি এবং নর্ড ডিসপ্লে 6.6 একদম ফাটাই দিছে। আপনি কিন্তু ফোনটি অবশ্যই কিনতে পারেন। এই ছিল মোটামুটি বিস্তারিত। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং পারলে শেয়ারও করে দেবেন। আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আশা করি। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে।